শিল্প কারখানা খোলা হয়েছে, বিভিন্ন জায়গা থেকে ঢাকায় ফিরছেন মানুষ। সব মিলিয়ে আমরা ঢাকা এবং ঢাকার বাইরের পরিস্থিতি জানবো। শুরুতেই সদরঘাটের লঞ্চ পরিস্থিতি জানতে আমাদের সঙ্গে যুক্ত হয়েছেন সহকর্মী লিটন মাহমুদ। আপনি একটু সরাসরি আমাদেরকে জানাবেন সেখানকার পরিস্থিতি এখন কি অবস্থা, আসলে সাধারণ মানুষের ঢল কেমন দেখছেন? পোশাক শিল্প কারখানা কর্মীদের আসলে কাজে যোগ দেওয়ার সুবিধার্থে গতকাল রাতে যে ঘোষণাটি দেয় বিআইডব্লিউটি, অর্থাৎ যাত্রীবাহী লঞ্চ চলাচলের জন্য অনুমতি দেয়, সেটার আসলে যে আশানুরূপ যে কার্যকারিতা সেটা কিন্তু এখন পর্যন্ত আমাদের কাছে যে তথ্য রয়েছে সেটি দেখা যায়নি। কেননা দক্ষিণাঞ্চলের যে 42টি রুট থেকে আপনার হচ্ছে গিয়ে রাজধানীর যে সদরঘাট লঞ্চ টার্মিনাল রয়েছে সেখানে যাত্রী নিয়ে আসার কথা, কিন্তু গতকাল রাতে আপনার হচ্ছে যাত্রী সংকট অর্থাৎ যাত্রী না পাওয়ায় রাতের বেলা কিন্তু কোনো লঞ্চই এই 42টি রুটের আপনার হচ্ছে ঢাকার উদ্দেশ্যে ছেড়ে আসেনি। আমরা বিআইডব্লিউটির যিনি যুগ্ম পরিচালক জার্নাল আবুদ্দিন রয়েছেন ট্রাফিকে, তার সঙ্গে কথা বলেছিলাম। তিনি আমাদেরকে যেমনটি জানিয়েছেন, আজ সকাল থেকে আসলে লঞ্চগুলোতে আপনার হচ্ছে গিয়ে যাত্রী নিচ্ছেন, যারা লঞ্চ মালিকরা রয়েছেন যাত্রী তুলছেন, এবং সেখান থেকে এই 42টি রুটের মধ্যে মাত্র 4টি রুটের অর্থাৎ ভোলা আপনার হচ্ছে গিয়ে হিলসা ও চাঁদপুর সহ 4টি রুট থেকে কিন্তু মাত্র যাত্রী তুলে তুলছেন আপনার লঞ্চ মালিকরা, এমন একটি সংবাদ তাদের কাছে এসছে। এবং 42 রুটের বেশিরভাগ রুট থেকে কোনো লঞ্চেই কিন্তু যাত্রী তোলা হচ্ছে না, যে কারণে আসলে যে সুবিধাটি দেওয়ার জন্যে পোশাক। ধন্যবাদ লিটন মাহমুদ। আমরা একটু সড়কের মহাসড়কের পরিস্থিতি জানতে চাই, ঢাকা টাঙ্গাইল মহাসড়কের পরিস্থিতি জানতে আমাদের সঙ্গে যোগ দিয়েছেন সহকর্মী সোহেল তালুকদার। সোহেল তালুকদার, একটু জানাবেন যে মহাসড়কে মানুষের চাপ কেমন দেখছেন? যেমনটা জানেন যে গতকাল থেকে যে এই পোশাক পল্লীগুলি খুলে দেওয়ার পরে মানুষের যে স্রোত নামে সেই স্রোতটি কিন্তু আজও অব্যাহত রয়েছে। আপনি জানেন যে আমরা যেমনটা বলেছিলাম গতকালকে যে বেলা 12টার পরে থেকে কিন্তু মহাসড়কে গণপরিবহন চলে এসেছিল, চলাচল শুরু করেছিল, সেটি রাত 8টার যে সরকারি ঘোষণা সেই ঘোষণার পর থেকে কিন্তু অনেক বেড়ে যায়। আর এই অতিরিক্ত যানবাহনের চাপের ফলে কিন্তু যে ঢাকা টাঙ্গাইল যে বঙ্গবন্ধু সেই সড়কটি রয়েছে সেই বঙ্গবন্ধু সড়কের বঙ্গবন্ধু পূর্ব পাড় থেকে টাঙ্গাইলের রাবনা বাইপাস পর্যন্ত প্রায় 20 কিলোমিটার পর্যন্ত দীর্ঘ একটি যানজটের সৃষ্টি হয়। ক্ষণ থেমে থেমে সেই যানজটটি চলে। এখন আপনি যেটি দেখতে পাচ্ছেন এটি উত্তরবঙ্গগামী লেনের যানজট, এখানে থেমে থেমে যানবাহন চলছে। আর বঙ্গবন্ধু সেতু পূর্ব পাড় থেকে এলাঙ্গা পর্যন্ত 14 কিলোমিটার সড়কে ঢাকা এবং উত্তরগামী দুই লেনেই কিন্তু যানবাহনের ধীরগতি রয়েছে। আরেকটি বিষয় পুঁথি আপনাকে বলে রাখি যে এখনো কিন্তু মানুষ ঢাকায় ফিরছেন এবং এই যে খোলা ট্রাক পিক আপ সেটিগুলোতে তারা ফিরছেন। আমি নিম্ন আয়ের যে মানুষগুলি যারা ঢাকায় যাচ্ছেন তাদের সাথে কথা বলে যে বিষয়টি জানতে পেরেছি যে বাসে যে ভাড়া নৈরাজ্য রয়েছে সেই ভাড়া নৈরাজ্যর পরিশোধ করার মতো সামর্থ্য বা অতিরিক্ত ভাড়া দিয়ে যাওয়ার সামর্থ্য নাই, তাই যে কারণে তারা খোলা ট্রাক এবং পিক আপে তারা যাচ্ছেন। আরেকটি বিষয় বলে রাখি যে আমি যে পোশাক শ্রমিকদের সাথে কথা বলেছিলাম তারা যে বিষয়টি জানাচ্ছে যে একটি কারখানায় যদি একটি লাইন থাকে সেই লাইনে যদি 20 জন ওয়ার্কার থাকে তার 20 জন ওয়ার্কারের উপস্থিতি থাকতে হয়, 19 জন থাকলেও সেই কারখানাটি সচল করা যায় না, যার ফলে এই যে শ্রমিক যারা রয়েছেন তাদেরকে কারখানায় নিয়ে যাওয়ার জন্য কর্তৃপক্ষের এত কড়াকড়ি রয়েছে এবং তারা যদি সেখানে উপস্থিত না হয় তাদের যে বেতন এবং চাকরির নিশ্চয়তা থাকবে না, যে কারণেই তারা কিন্তু জীবনের ঝুঁকি নিয়ে যাচ্ছে। এখন পর্যন্ত মহাসড়কের ঢাকামুখী যে লেনটি রয়েছে সেই ঢাকামুখী লেনটিতে এলাঙ্গা থেকে চন্দ্রা পর্যন্ত মোটামুটি ফাঁকা, কিন্তু যে এলাঙ্গা অন্য যে সড়কটি রয়েছে সেই সড়কটিকে কিন্তু এখন পর্যন্ত দীর্ঘ 20 কিলোমিটার যানজট রয়েছে। পুঁথি ধন্যবাদ সোহেল। আমরা একটু মানিকগঞ্জের পাটুরিয়া ঘাট পরিস্থিতি সম্পর্কে জানতে চাই, রয়েছেন সহকর্মী আশরাফুল আলম লিটন। আপনি একটু জানাবেন ঘাটে মানুষ কেমন দেখছেন, কোনো ভোগান্তি আছে কিনা? পুঁথি, আপনি যেমনটি বলছিলেন আমি এই মুহূর্তে রয়েছি পাটুরিয়া ফেরিঘাট এলাকাতে। তো আমরা সকাল থেকেই যেটা দেখতে পেয়েছি যে আসলে যে পাটুরিয়া ঘাটে মানুষের চাপ কিন্তু আমরা এখানে যাত্রীদের চাপ দেখতে পেয়েছি। তো আরেকটা বিষয় যে এখানে 16টি ফেরি দিয়ে যাত্রী এবং যানবাহন পারাপার করা হচ্ছে। তো এই কিছুক্ষণ আগে আমরা যেটা দেখলাম যে ভাষা শহীদ বরকত নামের একটি ফেরি পাটুরিয়া এই ঘাটে এসে ভিড়েছে, তো সেখানে কয়েকশত যাত্রী কিন্তু এই ফেরি থেকে নেমেছে। তো আরেকটা বিষয় যে গণপরিবহন চালু করা হয়েছে, আপনারা নিশ্চয়ই জানেন সেই গণপরিবহন চালু করার চালুর মধ্য দিয়ে কিন্তু এখানে যে
পর্যাপ্ত পরিমাণে আমরা গণপরিবহন দেখতে পেয়েছি। এবং আরেকটা বিষয় যে এখানে ভাড়ার যে বিষয়টি সেটা আমরা একটু কথা বলে দেখতে পেয়েছি যে আসলে ভাড়াটা তুলনামূলকভাবে একটু বেশি নেওয়া হচ্ছে, তবে তারা বলছেন যে স্বাস্থ্যবিধি মেনে বাস চালানোর কারণেই কিন্তু তারা একটু বেশি নিচ্ছেন। আরেকটা বিষয় যে এখানে দেখতে পাচ্ছেন যে আসলে এখানে যে মানুষের কিছুক্ষণ আগে এখানে কিন্তু মানুষের অনেক জটলা ছিল এবং ভিড় ছিল, ফেরি থেকে নামার পরপরই তারা এখান থেকে এই যে গণপরিবহন যেগুলো রয়েছে সেগুলোর পাশাপাশি এখানে মোটরসাইকেল, তারপর প্রাইভেট কার এবং হায়েস্ট মাইক্রোবাস এই সমস্ত যানবাহনে করেও কিন্তু লোকজন ঢাকার দিকে ফিরছেন। তবে একটা বিষয় যে গতকালের যে চিত্রটা ছিল যে গতকাল এখানে আসলে গণপরিবহন বন্ধ থাকার কারণে অনেক ভোগান্তির মধ্যে কিন্তু মানুষকে পড়তে হয়েছিল, তো সেক্ষেত্রে আজকে এইখানে তুলনামূলকভাবে যাত্রীর চাপ গতকালের চেয়ে কিছুটা কম এবং গণপরিবহন চালু থাকার কারণে তারা কিন্তু অনেকটা ইজিলি কিন্তু তারা এখান থেকে সহজে তারা এই রাজধানীতে মানে ফিরতে পারছে। তো পুঁথি এই ছিল এখন আমার কাছে সর্বশেষ খবর, পরবর্তীতে আমরা আপনাদেরকে আবার অন্য কিছু জানার চেষ্টা করব। ধন্যবাদ লিটন। আমরা একটু আবারও মহাসড়ক পরিস্থিতির খবর জানতে চাই। ময়মনসিংহ মহাসড়কের পরিস্থিতি সম্পর্কে জানাতে যুক্ত হয়েছেন সহকর্মী রাকিবুল হাসান রুবেল। রুবেল, একটু জানাবেন শিল্প শ্রমিকদের কোনো ভোগান্তি দেখতে পাচ্ছেন কিনা? আমি যে স্থানটিতে দাঁড়িয়ে আছি গতকাল কিন্তু এই স্থানটিতে যাত্রী সাধারণের জন্য তিন ধরনের স্থান ছিল না। যে আপনি দেখাই যে আমার পিছনে কিন্তু অনেক ট্রাক, বাস, পিক আপ রয়েছে। আপনি দেখতে পাচ্ছেন যে আমার ক্যামেরায় দেখতে পাচ্ছেন যে পিক আপ বাস ট্রাকে করে মানুষ কিন্তু ঢাকা থেকে যাত্রা দিয়েছে। গতকালকে অবস্থা যদি একটু বলি, গতকালকে কিন্তু যে এই জায়গাটিতে তিল ধারণের কোনো জায়গা ছিল না, মানুষ কিন্তু যেভাবে পেরেছে তারা কিন্তু বাসে, ট্রাকে, পিক আপে করে তাদের গন্তব্যে তারা ছুটে চলেছেন। কিন্তু আজকে যাত্রীদের চাপ কিন্তু খুব একটা বেশি আমি লক্ষ্য করছি না। আমার পিছনে অনেক ট্রাক রয়েছে, বাস রয়েছে, পিক আপ রয়েছে, তারা কিন্তু যাত্রী শূন্যতায় ভুগছেন। গতকালকের বাস এবং ট্রাক পিক আপ তারা কিন্তু অতিরিক্ত ভাড়া নিয়ে তাদের গন্তব্য উদ্দেশ্যে ছেড়ে গেছে, কিন্তু আজকে পিক আপ গুলি কিন্তু তেমন যাত্রী পাচ্ছে না। আমি দেখেছি ঢাকা গাজীপুর পর্যন্ত তারা 100 টাকা করে ডেকেও কিন্তু কোনো যাত্রী পাচ্ছে না। বাসগুলো কিন্তু 100 টাকা, 150 টাকা, 200 টাকার ভিতরে কিন্তু তারা ঢাকায় পৌঁছে দিচ্ছে, কিন্তু গতকালকে কিন্তু তারা 300, 400, 500 টাকা দিয়ে কিন্তু ঢাকায় যাত্রী পরিবহন করেছে। আজকে কিন্তু পরিবেশটা অনেক ভিন্ন। একটা তথ্য যদি আপনাকে জানাই যে বাসগুলো যাচ্ছে প্রত্যেকটা বাস কিন্তু পরিপূর্ণ করে কোন স্বাস্থ্যবিধি না মেনেই কিন্তু অতিরিক্ত যাত্রী নিয়ে তারা কিন্তু তাদের গন্তব্যে ছেড়ে যাচ্ছে। তবে আজকে কিন্তু মহাসড়কের যাত্রীর চাপ খুব একটা নেই এবং অতিরিক্ত ভাড়ার যে অভিযোগটাও কিন্তু ঢাকা ময়মনসিংহ ধন্যবাদ রাকিবুল। আমরা একটু গাব তুলিতে যেতে চাই। গার্মেন্টস সহ রপ্তানিমুখী শিল্প কারখানা খোলা থাকায় শ্রমিকদের জন্য বাস ও লঞ্চ চলাচল করছে, এই বিষয়ে আরও জানবো। গাবতলি থেকে যোগ দিয়েছেন সহকর্মী দাউদ খান। আপনি একটু জানাবেন যে এই যে বেলা 12টা পর্যন্ত গণপরিবহন চালুর কথা বলা হচ্ছে, দূরপাল্লার বাসগুলো ঢাকা ছাড়ছে কিনা কিংবা ফিরছে কিনা সব মিলিয়ে একটু পরিস্থিতিটা কি জানাবেন? সরকারের সিদ্ধান্ত অনুযায়ী আজ থেকে রপ্তানিমুখী অর্থাৎ গার্মেন্টস সহ রপ্তানিমুখী যে শিল্প কারখানাগুলো রয়েছে সেগুলো খুলছে এবং শ্রমিকরা আজকে থেকে যোগদান করবে। আমরা গত দুদিন ধরে দেখতে পেয়েছি যে ঢাকামুখী কিংবা ঢাকার আশেপাশের যে জেলাগুলো রয়েছে সে সমস্ত জেলাগুলোতে যে শ্রমিকরা ঢাকার বাইরে ছিলেন তাদের কিন্তু উপচে পড়া ভিড় আমরা লক্ষ্য করেছিলাম এবং তারা কিন্তু অসহনীয় ভোগান্তি মাথায় নিয়ে তারা রাজধানীতে ফিরছিলেন। তবে আজকের চিত্র কিছুটা ভিন্ন। আমরা যে প্রবেশপথটি রয়েছে গাবতলি সে প্রবেশপথে এখানে এসে অবস্থান করছেন এবং আমরা দেখতে পেয়েছি যে সকাল থেকে আসলে দূরপাল্লার যে বাসগুলো রয়েছে সেগুলো আসছে, তবে শ্রমিকদের সংখ্যা কিন্তু একেবারেই কম। গতকালও কিন্তু এই স্থানটিতে অর্থাৎ শ্রমিকদের উপচে পড়া ভিড় আমরা লক্ষ্য করেছিলাম, অর্থাৎ যারা ঢাকাতে ফিরছিলেন তাদের, তবে আজকের সংখ্যা অনেকটাই কম যেহেতু 12টা পর্যন্ত এই গণপরিবহনগুলো চলবে। সুতরাং এখন পর্যন্ত যে সমস্ত বাসগুলো রয়েছে সেখানে কিন্তু স্বাস্থ্যবিধি মেনে মোটামুটিভাবে দেখা গেছে যে বাসগুলো ঢাকাতে প্রবেশ করছে। তবে একটি বিষয় লক্ষণীয় যে আমরা যে স্থানটিতে দাঁড়িয়ে রয়েছি অর্থাৎ ঢাকার যে প্রবেশপথ গাবতলি এখানে কিন্তু পুলিশের নিয়মিত চেকপোস্ট ছিল, যেহেতু 12টা পর্যন্ত কিছুটা শিথিল করা হয়েছে সুতরাং সেই নিয়মিত চেকপোস্টগুলো নেই। এই সুযোগে কিন্তু যে সিটি সার্ভিসগুলো রয়েছে অর্থাৎ সাভার কিংবা নবীনগর থেকে যে সমস্ত বাসগুলো আসলে ঢাকাতে প্রবেশ করে সেই বাসগুলো কিন্তু এখান দিয়ে চলাচল করছে। তবে যেহেতু শ্রমিকরা গাবতলিতে এসে আসলে তাদের বিভিন্ন গন্তব্যে যাওয়ার জন্য অন্য কোনো বাহন নেই, সুতরাং আমরা শ্রমিকদের সাথে কথা বলেছি, তারা আসলে রিক্সা, অটো, ভ্যান কিংবা যে সিএনজিগুলো রয়েছে সেগুলোই কিন্তু তাদের এখন প্রধান ভরসা হয়ে দাঁড়িয়েছে। আপনি হয়তো বা দেখতে পাচ্ছেন এখনও কিন্তু অসংখ্য শ্রমিক কিংবা সাধারণ মানুষ যারা রয়েছেন তারা সকলেই কিন্তু ঢাকাতে প্রবেশ করছেন। আর একটি বিষয়, যেহেতু চেকপোস্ট নেই সেই সুযোগে কিন্তু অহরহ মানুষ, সাধারণ মানুষ অযথা কিন্তু তারা
যে তারা রাজধানীতে প্রবেশ করছেন এবং তাদেরকে কিন্তু কোনো ধরনের আজকে বাধার সম্মুখীন হতে হচ্ছে না। তো সব মিলে বলা যায় যে 12টা পর্যন্ত যেহেতু শিথিল করা রয়েছে, সুতরাং সেই সুযোগে অনেকটা স্বাস্থ্যবিধি ভেঙে আসলে রাজধানীতে বিভিন্ন মানুষ প্রবেশ করছেন, সেই সাথে শ্রমিকরাও প্রবেশ করছেন। তো এই ছিল সার্বিক অবস্থা। ধন্যবাদ দাউদ খান।